নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। এটা শীতকাল, আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা ছাড়া বাঙালির শীত একদমই অপরিপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে নলেন গুড়ের রসগোল্লার পারফেক্ট রেসিপি নিয়ে হাজির। চলুন রেসিপি শুরু করা যাক। মঞ্জুরিতে শেফে থাকছে সেরার সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই ছানা তৈরি করতে হবে। আমি আজকে আমুলের দুধ নিয়েছি 1.5 লিটার। এবার দুধটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছানা কাটার জন্য নিয়েছি ভিনিগার, 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিচ্ছি, আর সাথে ভর্তি করে দিয়ে দিচ্ছি জল। পুরো র ভিনিগার দিয়ে ছানা কাটলে ছানাটা শক্ত হয়ে যাবে। পাতি লেবু দিয়ে ছানা কাটতে চাইলে 2 পাতিলেবুর রস বের করে নিতে হবে, কিংবা ছানা কাটার পাউডার দিয়ে যদি ছানাটা বানাতে হয় তাহলে সেক্ষেত্রে 2 টেবিল স্পুন ছানা কাটার পাউডার দিয়ে দিতে হবে। দুধটা এখন ফুলে উঠেছে, গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এতটা গরম দুধে ভিনিগার কিংবা লেবুর রস কোনোটাই দেওয়া যাবে না। 30 সেকেন্ড মতন একটু নাড়িয়ে নিচ্ছি যেন টেম্পারেচারটা একটু কমে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। দেখুন সুন্দর ছানা কেটে তৈরি হয়ে গেছে। সাথে সাথেই ছানাটাকে ছেঁকে নিতে হবে, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। কোনো পাতলা সুতির কাপড়ে এরকমভাবে বিছিয়ে দিয়ে ছানাটা ছেঁকে নিতে পারেন। আমি আজকে সুপার শপের যে পাতলা ব্যাগগুলো পাওয়া যায় সেরকম একটা ব্যাগেই ছানাটা ছেঁকে নিচ্ছি। এখন কলের তলায় দিয়ে ভালো করে ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনিগার বা লেবুর রসের কোনো রকম কোনো গন্ধ ছানার ভিতরে না থেকে যায়। এখন এই কাপড়টা কলের মাথায় ঝুলিয়ে দিচ্ছি 6 ঘন্টার জন্য, যাতে করে ছানার জলটা নিজে থেকে বেরিয়ে যেতে পারে। ছানার জলটা যদি চিপড়ে আপনি বের করে নেন তাহলে ছানার ভিতরে যে এক্সেস ফ্যাটটা থাকে সেটা বেরিয়ে যাবে, তাতে করে মিষ্টিটা সফট হবে না। তাই নিজে থেকেই জলটাকে ঝরে যেতে দিতে হবে। এখন ছানাটা একদম তৈরি হয়ে গেছে। এখানে 100 গ্রাম খেজুরের পাটালি গুড় আছে, আর এখানে নিয়েছি 1/3 কাপ বা 80 ml নলেন গুড়, যেটাকে খেজুরের ঝোলা গুড় বলা হয়, আর চিনি নিয়েছি 1 কাপ পরিমাণে। এছাড়া ময়দা লাগবে। এখানে মোট 1.5 লিটার দুধের রসগোল্লা তৈরি করছি। প্রত্যেক 1/2 লিটার দুধের জন্য 1 টিস্পুন করে ময়দা নিয়েছি, অর্থাৎ মোট 3 টিস্পুন ময়দা লাগবে। এবার এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে, এই সময় হাত পরিষ্কার হতে হবে। এখন এর মধ্যে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে নিয়ে ছানাটাকে মাখতে হবে যতক্ষণ না ছানাটা স্মুথ হয়ে যাচ্ছে। হাতের তালুর এই অংশটা দিয়ে তাকে ঠেসে ঠেসে মাখতে হবে। একটু দেখে বুঝবার চেষ্টা করুন, ঠিক এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা সফট হয়ে গিয়ে থালা থেকে এরকমভাবে উঠে আসছে, ততক্ষণ ছানাটাকে এভাবেই মাখতে হবে। প্রয়োজনে একটা বল গড়িয়ে দেখে নিন, যদি বলটায় ক্র্যাক থাকে তাহলে ছানাটা আরও খানিকক্ষণ মেখে নিতে হবে। আমি ছানাটা 8 মিনিট সময় ধরে মেখেছি, এখন আমার ছানাটা মাখা হয়ে গেছে। ছানাটা থেকে আমি এখন রসগোল্লার জন্য বল তৈরি করে নেব। প্রতিটা বল সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে রসগোল্লার বলগুলো তৈরি করতে সুবিধে হয়। এটা যদিও অপশনাল, আপনার ইচ্ছে হলে নিয়ে নেবেন, না হলে নাও নিতে পারেন। এবার 1-1 করে বল এভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমার রসগোল্লার বলটা কত স্মুথ হয়েছে। আমি রসগোল্লার বলগুলো 1-1টা পাতি লেবুর সাইজে তৈরি করে নিয়েছি। 1.5 লিটার দুধ দিয়ে এখানে মোট 13 পিস রসগোল্লা তৈরি হয়েছে। এবারে একটা বড় পাত্র গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার জল।
আর এর মধ্যে দিয়ে দিলাম গুড় আর চিনি। একটা পাতলা শিরা তৈরি করব, নইলে রসগোল্লার ভিতরে রসটা পৌঁছবে না। এই সময় আপনি চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, এটা একদমই অপশনাল, আমি দিইনি, প্রয়োজন হয় না আসলে। নলেন গুঁড়ের একটা দারুণ গন্ধ থাকে। রসটা এখন ফুটতে শুরু করেছে। রসটা ভালো মতন ফুটে গেলে এখন এতে তৈরি করে রাখা ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এই রসগোল্লার ছানার বলগুলো কিন্তু একেবারে তৈরি করে একেবারে দেবেন, একটা একটা করে তৈরি করে একবার একবার করে দেবেন না। একটা বড় পাত্রে রসগোল্লা তৈরি করতে হবে, যাতে করে রসগোল্লাগুলো যথেষ্ট স্পেস পায় ফুলবার এবং নিজে থেকে ঘোরাফেরা করতে পারে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 5 মিনিট আগেই রসগোল্লাগুলো কত ছোট ছিল, আর এখন 5 মিনিট বাদে রসগোল্লাগুলো একদম রসগোল্লা হয়ে উঠেছে, প্রায় 3 গুণ ফুলে গেছে। এই সময় খুব আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে রসগোল্লাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর হাই ফ্লেমেই 5 মিনিট বয়েল হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুললাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ঝোলা নলেন গুড়টা। পাটালি ও ঝোলা গুড় দু ধরনের গুড়ই ব্যবহার করতে হবে, এটা বাঞ্ছনীয় নয়, আপনি যে কোনো এক ধরনের গুড় দিয়েও এটা তৈরি করতে পারবেন। এখন 30 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে কুক হতে দেব। মাঝে শুধু একবার ঢাকনা খুলে রসগোল্লাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। 30 মিনিট পর এখন চেক করে নেব রসগোল্লাটা পারফেক্ট তৈরি হলো কি না। বোঝার উপায় হলো, একটা গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে নিতে হবে, আর একটা রসগোল্লা তার মধ্যে ফেলে দিতে হবে। যদি রসগোল্লাটা ডুবে যায় তাহলে আপনার রসগোল্লা পারফেক্টলি তৈরি হয়েছে, আর যদি ওপর দিকে ভেসে আসে তাহলে রসগোল্লাটা আরও 5-10 মিনিটের জন্য বয়েল হতে দিতে হবে, তার মানে রসগোল্লার ভিতরে রসটা পৌঁছয়নি। এই রসগোল্লাটা আমি আবার সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম, আর রসগোল্লাগুলো এই পাত্রে এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঘন্টা দুয়েক, তারপরে পরিবেশন করব। আপনি যদি পরিমাণ পরিমাপগুলো সঠিকভাবে মেনটেন করে বানাতে পারেন, ইনশাল্লাহ আপনার রসগোল্লাও এরকম সুন্দর হবে যে আপনি খেয়ে বুঝতেই পারবেন না এটা ঘরে বানানো না দোকানের কেনা। একটা রসগোল্লা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতখানি নরম আর স্পঞ্জি হয়েছে, আর ভেতর পর্যন্ত রস পৌঁছেছে কি না। তাহলে আপনিও নলেন গুড়ের রসগোল্লা উপভোগ করুন, আর রেসিপিটি শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিন। আজকের মতন বিদায়, দেখা হবে অন্য আরেক দিন আরেক রেসিপির সাথে। টাটা।